সুযোগ্য কমিশনার জনাব ডাক্তার গোলাম মোহাম্মদ মনির স্যারকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব গোলাম মোহাম্মদ মনির, আমি একটু আগেই চলে এলাম ঘোষণার আগেই, কারণ ধৈর্যচ্যুতি মানুষের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে ধৈর্য এবং সময়। সময় খুব মূল্যবান। একটি ছোট গল্প বলে বিদায় নেব, সেটি হচ্ছে যে আমার পাশের বাড়িতে পুলি পিঠা ভালো রান্না হয়, ভালো করে তৈরি করে, আর আমার মা খুব ভালো ভাত রাঁধে, তরি তরকারি রাঁধে। তো পাশের বাড়ি আমার চাচির সাথে আমার মায়ের কথা হলো যে তুই আমাকে পুলি পিঠা খাওয়াবি আর আমি তোকে তোর এই যে ভাত ভাজি তরকারি এগুলোই সব তোকে খাওয়াবো। তো চাচির সাথে মায়ের একটা প্যাক্ট হয়েছিল, মা পুলি পিঠা বানায়নি কখনো, চাচি কখনো ভাত রাঁধেনি, কারণ একজনে পিঠা ভালো তৈরি করে আর একজনে হচ্ছে ভাত ভালো রাঁধে। এই সিম্পল যে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশন, এই ছোট গল্পটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে সব থেকে সিম্পল অর্থনৈতিক কর্মকাণ্ড বা ট্রানজ্যাকশনের উদাহরণ। এখন আমার মায়ের বাড়ি যদি বাংলাদেশ হয় আর আমার চাচি যদি ভারতে থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই ভারত থেকে পুলি পিঠা আসবে, আমার মা ভাত রাঁধবে, সেটি ভারতে যাবে, পার্শ্ববর্তী দেশে যাবে। এভাবেই আমরা দেখি যদি আন্তর্জাতিক বাণিজ্য এভাবেই যদি সিম্পল ইকোনমিক ট্রানজ্যাকশন হিসেবে আমরা খেয়াল করি, তাহলে আমাদের কাছে সরকার যেভাবে মানুষের জীবনের যান এবং মালের নিরাপত্তা দেয়, সেই ধারণাটি পরিষ্কার হবে। এই বিষয়ে আমরা অনেক বিস্তর গল্প হয়েছে, সেই গল্পে না যে যদি এইভাবে বলি, এইভাবে দেখি যে আমার চাচি যখন পুলি পিঠা নিয়ে এখানে আসবে, তার একটি নিরাপত্তার বিষয় আছে। আমার মা যখন তার রান্নাটা নিয়ে ভারতে যাবে, সে পথে চলাচল করবে, তার একটি নিরাপত্তার বিষয় আছে। এই নিরাপত্তার বিষয়গুলি, এই যে মানুষের যান এবং মাল, এই দুটি নিরাপত্তা, আর আমার মা যখন ঘরে থাকে, বাড়িতে থাকে, সে যখন বেড়াতে যায় না, তখন আমার মায়ের নিরাপত্তা, আমার চাচি যখন কোথাও যায় না, তখন তার নিরাপত্তা, এই যান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্যই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র হচ্ছে সেই সত্তা যে মানুষের যান এবং মাল, এই দুইটার নিরাপত্তা। মালের নিরাপত্তাকে আমরা এখন বলি, টেকনিক্যাল জার্গন এরিয়ে বলি আমরা, প্রপার্টি রাইটস। আর যানের নিরাপত্তা হচ্ছে আমরা রাষ্ট্র কিছু পাবলিক গুডস উৎপাদন করি, যেগুলি ডিফেন্স, পুলিশ, আমরা যাতে ঘরের ভেতরে ঝগড়া না করি, পুলিশ আছে, আমার মা এবং চাচির সাথে যাতে গণ্ডগোল না বাঁধে, বিএসএফ আছে, আর্মি আছে, ডিফেন্স আছে, এইগুলি হচ্ছে রাষ্ট্র সেবা তৈরি করে আমাদেরকে, দেখুন এইভাবে যান এবং মালের নিরাপত্তা দিচ্ছে। কাস্টমস কোথায়? কাস্টমস আছে। যখন দুদেশের মধ্যে মানুষের চলাচল হয়, তখন মানুষের সাথে টাকা আসে, কাজেই মানুষের সাথে অনেক সময় মানুষের আগে পুঁজি চলে আসে, তাহলে পুঁজির একটি প্রবাহ হয় বর্ডার দিয়ে, মানুষের একটি প্রবাহ হয় বর্ডার দিয়ে, আন্তঃবর্ডার। তো যখন মানুষ এবং পুঁজির প্রবাহ হবে, পুঁজি কিন্তু সাথে সাথে কিসের প্রভাব করবে? কার্গো বা মালামাল। এই যে যদি আমরা পিঠা পুলি বলি এবং ভাবো, এই মালামাল যে একজনের তৈরি পণ্য আরেকজন ব্যবহার করছে, এই এক্সচেঞ্জ ছাড়া, ইকোনমিক এক্সচেঞ্জ ছাড়া আমরা কিন্তু এখন আর এই ইকোনমিক গ্লোবালাইজেশনের যুগে আমাদের পক্ষে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। তো কেউ একটি কাজ ভালো পারে, কেউ আরেকটি কাজ ভালো পারে, এই এই এইটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের যে মূল যে থিওরি, সেটি হচ্ছে যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যে আমি একটা জিনিস ভালো পারি
তুমি একটা জিনিস ভালো করো আর আমরা এক্সচেঞ্জ করি। মাঝখানে যদি বর্ডার থাকে তাহলে বর্ডারে যারা বসে আছে তারা আমাদের এক্সচেঞ্জটাকে মনিটর করে দেখবে যে আমাদের এক্সচেঞ্জের মধ্যে ক্ষতিকর কোনো কিছু আছে কিনা। এই মনিটরিংটা হচ্ছে কাস্টমস করে। কিভাবে কাস্টমস এটি নানানভাবে অনেক গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সারা পৃথিবীর সমস্ত কাস্টমসের সঙ্গে একসঙ্গে মিলে, যেভাবে পুলিশ করে ইন্টারপোল, পুলিশের ইন্টারপোল হচ্ছে সারা বিশ্বের পুলিশের সংস্থার একটি আন্তর্জাতিক সংস্থা। কাস্টমসের এরকম আন্তর্জাতিক কাস্টমস বা ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন নামে একটি সংস্থা আছে। রাইলো, রাইলো হচ্ছে আমাদের এই সাউথ ইস্ট রিজিয়নের গোয়েন্দা সংস্থা, যে গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে কাস্টমস তথ্য কালেকশন করে। আরও আছে, সেটি হচ্ছে যে আমাদের জীবন বদলে দিচ্ছে হচ্ছে এখন টেকনোলজি। টেকনোলজির কারণে কি পরিবর্তন হচ্ছে? আমাদের সারা বিশ্বের মানুষের চাহিদা, মানুষের পছন্দ, মানুষের প্রত্যাশা সারাক্ষণ কিন্তু টেকনোলজি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলির পরিবর্তন হচ্ছে। মানুষের প্রত্যাশা এবং চাহিদা পরিবর্তনের টেকনোলজির প্রযুক্তির কারণে পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, বিজনেস মডেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে যে বিজনেস মডেল একটু উন্নত দেশে পুরাতন হয়ে গেছে সেগুলি সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ অথবা সদ্য যারা ইকোনমিতে টেক অফ করছে সেই সমস্ত দেশে সেই প্রযুক্তিগুলি আসছে। এভাবে হচ্ছে কি, নতুন নতুন পণ্য বাজারে আসছে এবং পুরনো পণ্যগুলি বাজার থেকে চলে যাচ্ছে। এ কারণে এর মধ্যে সবচেয়ে বড় টেকনোলজি প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে ইন্টারনেট অফ থিংস, বিগ ডাটা, তারপর হচ্ছে আমি শুনেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কাস্টমস কী করে? কাস্টমস কিন্তু মানুষকে এখন আর ওই সরাসরি গেটকিপারের মতো এভাবে দাঁড়িয়ে হাত দিয়ে এখন আর কাউকে মনিটর করে না, যে না গ্রিন চ্যানেল রেড চ্যানেল। এখন কাস্টমস গ্রিন চ্যানেল এবং রেড চ্যানেল থেকে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে পরিবর্তনের সাথে সাথে কাস্টমস ঘরের ভিতরে চলে গেছে। কীভাবে চলে গেছে? কাস্টমস ইন্টেলিজেন্স গ্যাদার করে হচ্ছে প্রযুক্তি দিয়ে। এখন মেশিন প্রযুক্তি মেশিনের ভিতরে, যেমন হ্যান্ডেল ডিভাইসের মধ্যে, এই একটি ডিভাইস ইউজ করে কিন্তু এই যে মানুষের যে চলাচল হচ্ছে, পাসপোর্ট যে চেকিং হচ্ছে, একটি ডিভাইস ইউজ করে এখানে বসেই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে যত যাত্রী আসছে যাচ্ছে সারা বছর, এক যাত্রী কতবার আসছে, এগুলি সমস্ত রেকর্ড এই 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 ডিভাইসগুলিতে থেকে যাচ্ছে। এই রেকর্ড থেকেই কিন্তু কাস্টমস বের করে ফেলছে যে একজন যাত্রী এই যাত্রী কখন আসছে আগাম খবর পেয়ে যাচ্ছে, এই কার্গোটা কখন আসবে আগাম খবর পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই কার্গোটা যিনি ইম্পোর্ট করছেন তার কি এই এই কার্গো ইম্পোর্ট করার কথা নাকি তার অন্য ধরনের কার্গো ইম্পোর্ট করার কথা? আচ্ছা, এই মানুষটা যে আসছে, এই মানুষটা গত দুই মাসে 10 বার এসেছে, তার কি 10 বার যাতায়াত করার মতো ক্রয় ক্ষমতা আছে? নেই। দেখুন, মেশিন বা প্রযুক্তি কাস্টমসের কাজকে অনেক সহজ করে দিয়েছে। এই ইন্টেলিজেন্স গ্যাদার করা এখন কিন্তু মানুষের মাথার পক্ষে সম্ভব নয়। এখন কিন্তু মেশিনকে আমরা লার্নিং, মেশিনকে আমরা সুপারভাইজ করে, মেশিনকে আমরা প্রোগ্রামিং করে, মেশিনকে আমরা শিখিয়ে দিয়েছি যে তুমি গত 50 বছরের এই যে মানুষের চলাচল এবং কার্গো চলাচল, টাইপস অফ কার্গো অ্যান্ড টাইপস অফ হিউম্যান, সব কিছুকে আমরা মেশিনকে শিক্ষা দিয়েছি। 50 বছর, 25 বছর, 20 বছরের শিক্ষা এর মধ্যে আছে। এখন মেশিন বলে দিচ্ছে কেউ আসবে, আগে থেকে বলে দিচ্ছে রেড ফ্ল্যাগ, একজন ফ্রিকোয়েন্ট ট্রাভেলার আসছে, অমুক দেশের থেকে আসতেছে, তিনি এতবার ভ্রমণ করেছেন এবং তার এই এবিলিটি আছে কিনা সব কিছু আমাকে মেশিন। তার মানে হচ্ছে যে মেশিন কিন্তু আমরা আমাদের এখন বন্ধু। অনেক প্রোডাকশন প্ল্যান্টে আমরা এখন দেখি ম্যানেজারের সঙ্গে রোবট কাজ করে, রাইট? রোবট কিন্তু তার লাইফটাকে, ম্যানেজারের লাইফটাকে কমফোর্টেবল করে দিয়েছে। আমার বিগ ডাটা এটার মধ্যে আছে, আমার ইন্টারনেট অফ থিংস এইটার মধ্যে আছে, এটি হচ্ছে আমার রোবট এবং এটি দৈনন্দিন ভিত্তিতে আমার কাজে, আমার দেশের মানুষকে রক্ষা করার জন্য যে ঝুঁকি আছে সেই ঝুঁকি ব্যবস্থাপনায় সাহায্য করছে। আমার আপনার সবার লাইফকে এই প্রযুক্তি প্রোটেক্ট করছে। শেষ একটি কথা, উই সার্ভ, উই কানেক্ট, উই ফ্যাসিলিটেট, উই সিকিউর, উই প্রোটেক্ট।
এবারের যে মূল প্রতিপাদ্য কাস্টমস ফস্টারিং পিপল প্রসপারিটি অ্যান্ড দ্য প্ল্যানেট ওখানে আছে, এবং আমি যে কথাগুলো বললাম এগুলি প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করলাম যে কাস্টমস কী করে এবং কীভাবে করে, কীভাবে মানুষের যান এবং মালকে নিরাপত্তা দেয় সেটি বোঝানোর চেষ্টা করলাম। শেষ একটি কথা বলে বিদায় নেব, আমি একা বাঁচতে পারবো না, আমার চারপাশের মানুষের সাহায্য লাগবে, পরিবেশ এবং প্রতিবেশ সবার সাহায্য লাগবে। আমি যদি আমার পরিবেশ এবং প্রতিবেশকে নষ্ট করে ফেলি ইকোনমিক এক্সচেঞ্জ করতে গিয়ে, তাহলে কিন্তু আমার প্রতিবেশ আমার উপরে প্রতিশোধ নেবে, নেবে না বন্যা জল খরা ঝড় জলোচ্ছ্বাস। কাজেই আসুন আমরা যখন ভালো থাকার পরিকল্পনা করি, আমরা যেমনিভাবে সবাই মিলে ভালো থাকার পরিকল্পনা করি, তেমনিভাবে আমাদের চারপাশে যে ইকোলজি বা প্রতিবেশ, শুধু মানুষ না, আমাদের চারপাশে যে প্রাণীকুল আছে, আমাদের চারপাশে যে নেচার আছে, আসুন আমরা সবার প্রতি যত্নশীল হই, মমতাশীল হই, মানবতার কথা বলি এবং সমৃদ্ধির কথা বলি। একটি মানুষের জন্ম না হলে আমি এই পৃথিবীতে আমার মায়ের ভাষায় কথা বলতে পারতাম না, একটি মানুষ সংগ্রাম না করলে আমি এই চাকরিটি পেতাম না, একটি মানুষ জীবন না দিয়ে গেলে আমার পদোন্নতি হতো না, আমি আজ আপনাদের সামনে বসে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারতাম না। আসুন আমরা সেই মানুষটির কাছে এবং সেই মানুষটির জন্য খোদা তাআলার কাছে বা আমাদের সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, যাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে স্মরণ করে আমরা এই সারা বছর অনেক 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 পরিকল্পনা, অনেক প্রোগ্রাম অ্যাক্টিভিটি হাতে নিয়েছি। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।